মাস্টারমশায় হঠাৎ ক্লাসের পড়া না পারা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, সামনে পরীক্ষা, পড়াশোনা হচ্ছে? পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। মাস্টারমশাই রেগে গিয়ে বললেন, এতে হাসি কি হলো রে? ওকে উত্তরটা দিতে দে। একটি ছেলে মাস্টারমশাইয়ের কানের কাছে এসে বলল, স্যার রমেশ কি বলছিল জানেন? প্রেম। হ্যাঁ, মাস্টারমশাই তো রেগে বোম, কি এই বয়সে এইসব? রমেশ উঠে দাঁড়াও। রমেশ উঠে দাঁড়ালো। কী শুনছি এইসব? রমেশ বলল, কী স্যার? কী স্যার বলে রমেশকে ডেকে ছুরির দুটো ঘা বসিয়ে দিলেন। রমেশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেসে গেল? রমেশ বলল, বইয়ে পড়েছি মাস্টারমশাই তো আরও রেগে আগুন। কি পড়াশোনার বই বাদ দিয়ে এইসব বই পড়ছিস এখন? কে দিল? রমেশ বলল, বাবা জন্মদিনে এনে দিয়েছে। মাস্টারমশাই বললেন, কি পড়েছিস বইয়ে? প্রেম। রমেশ মাথা মারল। মাস্টারমশাইয়ের এতদিন পর্যন্ত পড়া কোনো জ্ঞানই এই অঙ্কের হিসেব মেলাতে পারল না। বাধ্য হয়ে জিজ্ঞাসা করলেন, কি পড়েছিস বল? রমেশ বলল, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আবার গোটা ক্লাস হাসিতে ফেটে পড়ল। মাস্টারমশাই হাঁ করে তাকিয়ে দিলেন, বলে নেই সবাই চুপ কর। আচ্ছা এটা কোন বইয়ে লেখা আছে? যুগপুরুষ বিবেকানন্দ, বাবা দিয়েছে। মাস্টারমশাই বললেন, এই কথাটার মানে বুঝিস? প্রমাণ করতে পারবি? রমেশ বলতে শুরু করল, অনেকগুলো লোক মিলে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল। বহু দূর থেকে তারা জল ভরে ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হাঁটতে অনেক কষ্ট সহ্য করে পৌঁছেছিল কেদারনাথ মন্দিরের কাছাকাছি। মন্দিরে উঠে ঠিক আর একটু সবুর করলেই স্বপ্ন পূরণ। এমনি সময় হঠাৎ একটা মাল বওয়া গাধা জল তেষ্টায় কাতর হয়ে কাতরাতে লাগলো মাটিতে পড়ে। লোকগুলো কিন্তু ভক্তিতে অনড়, কেউ দেখল কেউ দেখল না, কেউ বা দেখেও চোখ বন্ধ করল, এগিয়ে গেল মন্দিরের দিকে। একজন কিন্তু পারল না, সে প্রথমে ঠিক করতে পারল না কি করবে, তাই দুই পা এগিয়ে দাঁড়িয়ে পড়ল। একটু কিছুক্ষণ চিন্তা করে দুই পা পিছিয়ে এলো। দেখলো গাধাটা তখনও জল তেষ্টায় কাতরাচ্ছে। ভাবল, বাবার মাথায় জল তো সবাই ঢালছে, একে তো এক ফোঁটা জল কেউ দিচ্ছে না। তাই ভেবে সে অত দূর থেকে কষ্ট করে হেঁটে বয়ে আনা জলটা গাধাটাকে খাইয়ে দিল। গাধাটা যেন প্রাণ ফিরে পেল, এইভাবে উঠে বসল। তার সঙ্গীরা শিব মন্দিরে ঢুকল। পশুপতিনাথ মন্দির থেকে বেরিয়ে এলেন, বললেন, ওরে আমি এই ভিড়ের মাঝে পরীক্ষা করছিলাম, কে আমার সত্যিকারের ভক্ত? আমি গাধা সেজে বসেছিলাম, আমি তোর জলে সন্তুষ্ট হয়েছি, আমি পশুপতিনাথ মহাদেব। তোর যাত্রা সফল হয়েছে, চিন্তা করিস না, তোর প্রেমে আমি সন্তুষ্ট। প্রেম বলতে আমি এটাই বুঝি স্যার, তাই জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, প্রমাণিত। পুরো ক্লাস চুপ করে মন দিয়ে গল্পটা শুনছিল, মাস্টারমশাইও শুনছিলেন। হঠাৎ ঢং ঢং করে ছুটির ঘণ্টা পড়ল। ছেলেমেয়েরা ব্যাগ নিয়ে দে ছুট। মাস্টারমশাই অবাক হয়ে রমেশের দিকে তাকিয়ে রইলেন। গল্পটি লিখেছেন কেশব চক্রবর্তী, পাঠ করে শোনালেন কেশব চক্রবর্তী। যদি গল্পটি ভালো লেগে থাকে, এটা আমার নিজের লেখা একটা গল্প, স্কুল ম্যাগাজিনে একটি গল্প দেওয়ার জন্য অনুরোধ করা হয়, কিছু লেখা দেওয়ার জন্য অনুরোধ করা হয়, এবং আমি ঈশ্বরকে বলি যে আমি এই মুহূর্তে কিছু মনে করতে পারছি না, তো ওনার অনুপ্রেরণায় ওনার আশীর্বাদে আমি এই গল্পটি লিখেছি। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকন প্রেস করে আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।